তুরস্কের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? গত এক দশকে তুরস্ক নজিরবিহীন সব কর্মকাণ্ড করেছে। আমেরিকা ইউরোপ থেকে শুরু করে রাশিয়া কিংবা সৌদি আরব সবার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখিয়েছে। বড় বড় পরাশক্তিগুলো সবাইকে টক্কর দিয়ে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে। তুরস্ক যে দ্রুতই পরাশক্তি হতে মরিয়া তা একদম স্পষ্ট, কিন্তু এর পরিণতি কি হবে? তুরস্কের সমালোচকরা বলছেন এভাবে তুরস্ক শত্রু বাড়িয়ে পতনের দিকে যাচ্ছে। আবার তুরস্কের ভক্তরা বলছেন পরাশক্তি হওয়ার জন্য তুরস্ক ঠিক পথেই আছে। কিন্তু কোনটি সঠিক? তুরস্কের ভবিষ্যৎ কি? তুরস্ক কি ভবিষ্যৎ পরাশক্তি নাকি তুরস্কের পতন অবধারিত? এইসব বিশ্লেষণ থাকছে পুরো ভিডিওটি জুড়ে। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। এরদোগানের শাসনামলে ড্রোন, মিসাইল এবং স্মল আর্ম উৎপাদনে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে তুরস্ক। সেই সাথে ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ এবং অ্যাটাক হেলিকপ্টার তৈরি করেও পশ্চিমাদেরকে তাক লাগিয়ে দিয়েছে তুরস্ক। নিজস্ব অস্ত্র তৈরিতে তুরস্ক ব্যাপক সফলতা অর্জন করলেও সামগ্রিকভাবে তুরস্কের সামরিক সক্ষমতা এখনও বিশ্বের সুপার পাওয়ার দেশগুলোর পর্যায়ে আসেনি, যার কারণে তুরস্কের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা হয়। বর্তমানে তুরস্ক একাধারেই সিরিয়া, লিবিয়া এবং আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধসহ বেশ কিছু সংঘর্ষে জড়িয়ে পড়েছে। বাদ যায়নি ইউরোপের ফ্রান্স, গ্রিস এবং সাইপ্রাসও। তুরস্ক একই সাথে আমেরিকা, রাশিয়া এবং ন্যাটো সবার বিরুদ্ধেই গিয়েছে। তুরস্ক নিজেও একটি ন্যাটো জোটভুক্ত দেশ, তা সত্ত্বেও পাল্লা দিয়ে পাচ্ছে ন্যাটোভুক্ত অন্যান্য দেশগুলোর সাথে বৈরিতা এবং চরম বিবাদ। বিশেষ করে তুরস্কের ইসলামিক সেন্টিমেন্ট ইউরোপীয় দেশগুলোর সাথে তুরস্কের দূরত্ব তৈরি করেছে। তুরস্ক তাদের বর্তমান সামরিক সক্ষমতা নিয়েই শক্তিশালী দেশগুলোর সাথে চরম মাত্রায় বিবাদে জড়িয়ে পড়েছে। তারপরও তুরস্ক অপ্রতিরোধ্য থেকে গিয়েছে। বিশেষ করে গ্রিস ইস্যুতে তুরস্ক পুরো ইউরোপের বিরুদ্ধে লড়াই করেছে। অর্থনৈতিক এবং সামরিক সক্ষমতা বিচারে গ্রিস তুরস্কের অপেক্ষা অনেকটা পিছিয়ে থাকলেও ভবিষ্যতে যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে গ্রিস ন্যাটো জোটভুক্ত দেশগুলো সাহায্য পাবে, ফলে তুরস্ক বিপদে পড়বে বলেই তুরস্কের সমালোচকরা মনে করেন। এটা স্পষ্ট যে ইউরোপীয়রা প্রকাশ্য এবং গোপনেই তুরস্ক বিরোধী জোট গঠনে এগিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে পশ্চিমা দেশগুলো একই আমেরিকান নেতৃত্বে তুরস্কের উপর অবরোধ চাপিয়ে দিচ্ছে। এভাবে তুরস্কের অর্থনৈতিক এবং সামরিক অগ্রযাত্রাকে চিরতরে থামিয়ে দিতে গভীর ষড়যন্ত্র শুরু করেছে পশ্চিমারা, ফলে তুরস্কের পতন হবে বলে মত দিচ্ছেন তুরস্কের সমালোচকরা। তবে এর বিপরীত ব্যাখ্যাও রয়েছে। তুরস্ক তাদের আঞ্চলিক মিত্র রাশিয়া এবং ইরানের সাথে সম্পর্ক জোরদার করছে। চীনের সাথে তুরস্কের সম্পর্ক গাঢ় হচ্ছে। অবশ্য 2020 সালে তুরস্কের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জিডিপি বড় ধরনের হোঁচট খেতে থাকে। বিশেষ করে মহামারীর ফলে সৃষ্ট বিশ্ব অর্থনৈতিক সংকটে আন্তর্জাতিক বাজারে তুরস্কের পণ্য এবং সেবার রপ্তানি কমে যাওয়া সেই সাথে পর্যটন খাতেও নজিরবিহীন বিপর্যয় দেখা দিয়েছে, ফলে ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রা লিরার মান কমে যায়। 2020 সালের জুলাই আগস্ট মাসের মাঝামাঝি সময়ে এসে তুর্কি লিরার মান 24% পর্যন্ত কমে যায়। এই সময়ে $1 বিপরীতে 5.95 লিরা থেকে 1 লাখে নেমে 7.75 লিরাতে পৌঁছে যায়। 2021 সালের শুরুতে তুর্কি লিরার মান কিছুটা শক্তিশালী হয়ে আবারও $1 বিপরীতে 7.36 তুর্কি লিরাতে পৌঁছেছে। বর্তমানে তুরস্কের জিডিপি $750 বিলিয়ন কাছাকাছি, যা মোটামুটি বিশাল। কিন্তু দেশটির দীর্ঘমেয়াদী বিশাল আকারের বৈদেশিক ঋণ সার্বিক অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। 2020 সালের মার্চ মাসের হিসেব অনুযায়ী তুরস্কের মোট বৈদেশিক ঋণের পরিমাণ $431 বিলিয়ন কাছাকাছি, আর তাই প্রতি বছর দেশটির মোট আয়ের এবং জিডিপির একটি বড় অংশ চলে যাচ্ছে বৈদেশিক ঋণ এবং তার সুদ বাবদ পরিশোধ করতে। যদিও দেশটির হাতে 2020 সালের নভেম্বরের হিসেব অনুযায়ী $84.50 বিলিয়ন বৈদেশিক মুদ্রা মজুত রয়েছে,
আর এই অর্থনৈতিক সংকটগুলো তুরস্ককে সামনে এগিয়ে যেতে বাধা দিচ্ছে বলেও সমালোচকরা মনে করেন। যদিও তুরস্কের সেদিকে কোনো মনোযোগ নেই, তুরস্ক পরাশক্তি হওয়ার জন্য নিজ গতিতেই এগিয়ে চলছে, তাদের অস্ত্রশিল্পে আরও বেশি অর্থ বিনিয়োগ করছে, বাড়ছে সামরিক ব্যয়ও। তাছাড়াও পশ্চিমা চাপকে ঠেকিয়ে দিয়ে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে তুরস্ক, এর পজিটিভ ফলাফলও পাচ্ছে তুরস্ক। 2020 সালে $166 বিলিয়ন সমপরিমাণ পণ্য বিদেশে রপ্তানি করে, 2019 সালে $171.5 বিলিয়ন এবং 2018 সালে $167.9 বিলিয়ন পণ্য রপ্তানি করেছিল তুরস্ক। রাশিয়া থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কেনার অজুহাতে ডোনাল্ড ট্রাম্প তুরস্ক থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যের উপর অধিকহারে শুল্ক চাপিয়ে দেয়। বিশেষ করে তুরস্কের ইস্পাতসহ অন্যান্য রপ্তানি পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করে বসে, ফলে ইউরোপ এবং আমেরিকাতে তুরস্কের পণ্য রপ্তানি অনেকাংশেই কমে যায়। কিন্তু তুরস্ক সবকিছুকেই ছাপিয়ে 2020 সালে $2.30 বিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে, অর্থাৎ অর্থনৈতিক ক্ষতিটা তুরস্ক অস্ত্র রপ্তানি করে পুষিয়ে নিতে চেষ্টা করছে। 2019 সালে তুরস্কের অস্ত্রের রপ্তানি ছিল $2.72 বিলিয়ন। ধারণা করা হচ্ছে 2025 সালের মধ্যে তুরস্কের অস্ত্র রপ্তানির পরিমাণ $6 বিলিয়ন ছাড়িয়ে যাবে। আবার তুরস্ক অস্ত্র আমদানিও কমিয়ে দিয়েছে, 2021 সালে এসে অস্ত্রের আমদানি নজিরবিহীনভাবে 60% পর্যন্ত কমিয়ে এনেছে। তুরস্ক আসলে একটি বড় যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে, এই যুদ্ধ রাজনৈতিক এবং অর্থনৈতিক, আর যুদ্ধক্ষেত্র হচ্ছে সামরিক শক্তি। পশ্চিমা দেশগুলো চাইছে তুরস্ককে সামরিক এবং অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে, কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান কোনো বাধাই মানতে চাচ্ছেন না। তিনি তুরস্ককে দ্রুতগতিতে এগিয়ে নিতে চাইছেন, এজন্য অবশ্য তুরস্ক অনেকটাই ভোগান্তি এবং ঝুঁকিতে পড়েছে। তবে এরদোগানের বড় শক্তি হচ্ছে তার জনগণের সমর্থন। তুরস্কের জন্য দুই ধরনের ভবিষ্যৎ অপেক্ষা করছে। প্রথমটি, আগামী কয়েক বছরেই তুরস্ক পরাশক্তি হিসেবে জায়গা করে নেবে, নয়তো তুরস্ক চিরতরে হারিয়ে যাবে। প্রিয় দর্শক, তুরস্কের ক্ষেত্রে কোন ভবিষ্যৎ আসবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। তুরস্কের সাময়িক শক্তি নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।